লাউ এর কোপ্তা কারি করার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটাকে আমি এরকম ভাবে গ্রেট করে রেখেছি, আর নুন মাখিয়ে রেখেছি যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। আর এটাকে আমি একটা পাত্রে জলটাকে ভালোভাবে চেপে চেপে জলটাকে ফেলে দেবো, আর একটা পাত্রে আমি তুলে নেব। দেখুন লাউটাকে আমি পুরো জল থেকে ছেঁকে নিয়েছি, মানে লাউ এর জলটা ছেঁকে নিয়েছি পুরো। জলটা ভালোভাবে ছেঁকে রাখার পরে এতে পুরো শুকনো করে আমি করে নিয়েছি। এবার জলটা আমি রেখে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আমি আগে নুন দিয়েছি যখন লাউটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটা আমি মাখাবো একটু অল্প অল্প করে, একটু বেসন মিশিয়ে মিশিয়ে এটাকে আমি একটা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি একটু একটু করে বেসন দিয়ে দিয়ে এটাকে আমি গোল গোল বলের মতো বানিয়ে নেব। বেসনটা কতটা লাগবে এখন বলতে পারছি না, মাখতে মাখতে আমি বুঝতে পারবো কতটা বেসন লাগছে। যতটা আপনারা করবেন, লাউটা যতটা নেবেন ততটা সেরকমভাবে করে আপনারা বেসনটা দেবেন। এটা আমি এরকম করে করে নিয়েছি, এবার গোল গোল বলের আকারে আমি করে নিচ্ছি। আপনাদের যেরকম আপনারা সাইজ করবেন সেরকমভাবে আপনারা করবেন, আমি এরকম সাইজের করে নিচ্ছি। দেখুন একইভাবে আমি এরকম করে, আপনারা এটা ছোট বা বড় যেরকম ইচ্ছা করতে পারেন, আমি এগুলো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে এবার আমি এগুলোকে দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা। আমি যেই চামচটাকে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেই চামচটাকে দিয়েছি বলে ওই জন্য একটু লাল মনে হচ্ছে। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এটুকুকে আমি ভালো করে কষতে থাকবো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটা 1/2 চা চামচ মতো। এটাকেও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পিউরি করা টমেটো। এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এর গা দিয়ে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি এই কোপ্তাগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই কোপ্তাগুলো ভাজাও খেতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম জল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটার স্বাদটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে নুন।
দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা আপনারা বুঝেই দেবেন, যেরকম আপনারা পছন্দ করেন, যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এবার গ্রেভিটা কম কমে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। এবার এটাকে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। আমি মিশিয়ে দিয়েছি। এবার আমার তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখলেন, খুব সহজেই আমি বানিয়ে ফেললাম লাউয়ের কোপ্তা কারি। খুব চটপট বানানো যায় এটা বাড়িতে। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে, যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হলো। আজ আসি, কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।